রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয় 1861 সালের 7ই মে এবং মৃত্যু 1941 সালের 7ই আগস্ট। এটা এটা হচ্ছে ইংরেজি যে সাল সেই সালের কথা বলছি, এবং হচ্ছে বাংলা যে সাল রয়েছে বাংলায় হচ্ছে 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ এবং মৃত্যু হয় 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ। তার প্রথম প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে প্রথম প্রকাশিত যে কবিতা রয়েছে হিন্দু মেলার উপহার, এবং প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে কবি কাহিনী, এবং প্রথম প্রকাশিত নাটক হচ্ছে বাল্মীকি প্রতিভা, এবং প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে বউ ঠাকুরিনীর হাট, এবং প্রথম প্রকাশিত ছোট গল্প হচ্ছে ভিখারিনী। এগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি ভাণ্ডারের সংখ্যা কিন্তু প্রচুর। তার কাব্যগ্রন্থের সংখ্যা হচ্ছে 56টি, ছোট গল্পের সংখ্যা হচ্ছে 119টি। যে বইটির মধ্যে এই ছোট গল্প লিপিবদ্ধ রয়েছে সেই বইটির নাম হচ্ছে গল্পগুচ্ছ। উপন্যাস তিনি রচনা করেছেন 12টি এবং নাটক রচনা করেছেন 29টি এবং গান রচনা করেছেন 2232টি। তিনি আত্মজীবনীমূলক রচনা করেছেন জীবন স্মৃতি, আত্মপরিচয়, আমার ছেলেবেলা, এবং তিনি সম্পাদিত করেছেন কয়েকটি সম্পাদনা করেছেন কয়েকটি পত্রিকা। সেই সম্পাদিত পত্রিকাগুলোর নাম হচ্ছে ভারতী, সাধনা এবং তত্ত্ববোধিনী পত্রিকা। রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বকবি উপাধি দেন ব্রহ্মবান্ধব উপাধ্যায় এবং কবিগুরু উপাধি পান ক্ষিতিমোহন দাসের কাছ থেকে এবং গুরুদেব উপাধি পান গান্ধীজির কাছ থেকে। তার সম্পর্কে কয়েকটি তথ্য দেখে নাও। ছদ্মনাম হচ্ছে ভানুসিংহ ঠাকুর এবং তার আরেকটি ছদ্মনাম রয়েছে আন্নাকলি পাকরাশি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনামে 9টি গ্রন্থ রচনা করেছেন। পূর্বপুরুষের আদি বসতি ছিল খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে। চৈনিক নাম চু চেন তান, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের এটা চৈনিক নামে দাঁড়াচ্ছে চু চেন তান, এটা কিন্তু অনেকেই জানে না। শ্রেষ্ঠ কাব্য সংকলন হচ্ছে সঞ্চয়িতা। ব্রজবুলি ভাষায় লিখিত কাব্য হচ্ছে ভানুসিংহ ঠাকুরের পদাবলী। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন 1901 সালে এবং ব্রাহ্ম সমাজের দায়িত্ব নেন 1884 খ্রিস্টাব্দে। ভারত সরকার নাইট উপাধি দেন 1915 খ্রিস্টাব্দে এবং ত্যাগ করেন 1919 খ্রিস্টাব্দে। আমরা সকলেই জানি তিনি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি এই উপাধি ত্যাগ করেছিলেন। রবীন্দ্রনাথকে ছোট গল্পের জনক বলা হয়। গীতাঞ্জলি সম্পর্কে আমরা একটু দেখে নিই। গীতাঞ্জলি প্রকাশিত হয় 1910 খ্রিস্টাব্দে। গীতাঞ্জলি অনুবাদ সং অফ অফারিংসে প্রকাশ হয় 1912 খ্রিস্টাব্দে, আর এই অনুবাদ রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই করেছিলেন। সং অফ অফারিংসের জন্য নোবেল পেয়েছিলেন 1913 খ্রিস্টাব্দে এবং শান্তিনিকেতন থেকে নোবেল পদক চুরি হয় 2004 সালে 24শে মার্চ। বিখ্যাত রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস আমরা জানি 12টি উপন্যাস। তিনি একটি অপ্রকাশিত রচনা তার রয়েছে উপন্যাসের, যেটা হচ্ছে করুণা, যেটা প্রকাশ পায়নি। এছাড়া রয়েছে ইতিহাস নির্ভর উপন্যাস বউ ঠাকুরানীর হাট এবং রাজশ্রী। সামাজিক উপন্যাসের মধ্যে রয়েছে চোখের বাড়ি, নৌকা ডুবি এবং যোগাযোগ, এবং স্বদেশ চেতনামূলক উপন্যাস রয়েছে গোড়া, ঘরে বাইরে, চার অধ্যায় এবং রোমান্টিক উপন্যাসের জন্য ক্ষেত্রে রয়েছে চতুরঙ্গ, শিশুর কবিতা, দুই বোন এবং মালঞ্চ। বিখ্যাত কাব্যগ্রন্থ কবি কাহিনী, গীতাঞ্জলি, সোনার তরি, বলাকা, শেষ লেখা, বনফুল এবং গীতবিতান। কাব্যগ্রন্থ 56টি রয়েছে, সবগুলো তো লেখা সম্ভব না। তার মধ্যে কয়েকটি ইম্পর্টেন্ট এবং নামকরা কাব্যগ্রন্থ আমি এখানে লিখে দিয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের মধ্যে রয়েছে, নাটকের তো বিভিন্ন রকম ভাগ রয়েছে, আমি সেই ভাগ অনুসারেই লেখার চেষ্টা করেছি। দেখে নাও, গীতিনাট্যতে রয়েছে বাল্মীকি প্রতিভা, প্রকৃতির প্রতিশোধ, কালমিকা। এবার গীতিনাট্যটা কী? গীতিনাট্য হচ্ছে গীত নির্ভর যে নাটক, যেখানে মানে বাচিক অভিনয়ের স্থান সংকুচিত হয়, অর্থাৎ মানে কথা বলার ভঙ্গিতে যে আমরা নাটকে দেখি মানুষ কথা বলে, সংলাপ বলে, তার মাধ্যমে নাটকটি এগিয়ে যায় বা নাটকের যে ডায়লগগুলো প্রকাশ পায়, কিন্তু গীতিনাট্যতে গানের মাধ্যমে সেই মানে কথাগুলো প্রকাশিত হবে, গানের মধ্য দিয়েই ডায়লগটা মানুষ বুঝতে পারবে, এটাকেই হচ্ছে গীতিনাট্য। এবার হচ্ছে কাব্যনাট্য। কাব্যনাট্যটা কি?
মানে কাব্য নাটকে যে নাটকে কবিতার আকারে লেখা কি লেখা হলে যে সেটাই হচ্ছে মানে কবিতার ভাবটা থাকবে যে নাটকে, মানে কবিতার গীতিনাট্য যেমন গান থাকবে এবং কাব্য নাট্যতে থাকবে কবিতা, কবিতার মধ্য দিয়েই সংলাপটি প্রকাশিত হবে। এখানে মানে বাচি মানে এমনি যে সংলাপ, সাধারণ যে সংলাপ থাকে সেগুলো কম থাকবে, কবিতার সংখ্যাটাই বেশি থাকবে। কাব্যনাট্য কোনগুলো? রাজা ও রানী, বিসর্জন, চিত্রাঙ্গদা, বিদায় অভিশাপ, মালিনী। আর নাট্যকাব্য হচ্ছে যেখানে কবিতা ও নাটকের সংমিশ্রণ হলো নাট্য কাব্য, মানে কবিতাও থাকবে এবং নাটক মানে সংলাপও থাকবে, সাধারণের সংলাপও থাকবে। কাব্যময়তা ও অলঙ্কার যে চাতুর্য আবেগময়তা বেশি থাকবে এবং সংলাপ দীর্ঘও হতে পারে। নাট্যকাব্যের সংলাপটা বেশি থাকার প্রবণতা বেশি, কিন্তু সেখানে কী হবে কবিতাও থাকবে। নাট্যকাব্যের কথা বলছি, আর কাব্যনাট্যতে কবিতার পরিমাণটা বেশি থাকবে আর সংলাপটা কম থাকবে। নাট্যকাব্যে কী কী রয়েছে? নরকবাস, কর্ণপন্থী সংবাদ, গান্ধারীর আবেদন। এবার কৌতুক নাটক মানে, কৌতুক মানে হাসি রস আস্বাদিত যেসব নাটক থাকে তার মধ্যে রয়েছে গোড়ায় গলদ, বৈকুণ্ঠের কথা, চিরকুমার সভা, হাস্য কৌতুক, ব্যঙ্গ কৌতুক। রূপক সাংকেতিক নাটক মানে যেখানে মানে অন্তর্নিহিত আমরা দুরকমভাবে নাটকের মূল বিষয়বস্তুটা বুঝতে পারবো। একটা রূপক ধর্মী মানে বাইরের দিকে একরকম মানে এবং তার অন্তর্নিহিত আরেকটি মানে থাকে। রাজা, ডাকঘর, রক্তকরবী, মুক্তধারা, তাসের দেশ, কালীর যাত্রা, শারদোৎসব, অচলায়তন, ফাল্গুনী, এগুলো হচ্ছে রূপক সাংকেতিক নাটকের মধ্যে পড়ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প আমি বলেছি 119টি রয়েছে, সবগুলো তো লেখা সম্ভব নয়, কিন্তু তার মধ্যে বেশ নাম করা কয়েকটি ছোট গল্পর নাম তোমরা দেখে নাও। শুভা, শাস্তি, ব্যবধান, হালদার গোষ্ঠী, সমাপ্তি, ছুটি, কঙ্কাল, শেষ কথা, গুপ্তধন, নষ্টনীর, পোস্টমাস্টার, কাবলিওয়ালা, ল্যাবরেটরি, অতিথি, দেনা পাওনা, বলাই, আপদ, ভিখারিনী, গিন্নি, মাস্টারমশাই, আরও প্রচুর ছোট গল্প রয়েছে, তাই তাকে ছোটো গল্পের জনক বলা হয়। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিস্তৃত সমুদ্রের মতো রচনার মধ্য থেকে অল্প কয়েকটা রচনার সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করলাম এবং তার সম্পর্কে কিছু তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমাদের এই ভিডিওটি অনেক কাজে লাগবে। আজকের মতো এ পর্যন্তই।